আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ক্যাপসিকাম গাছের আজকে একটু যত্ন করব এবং আপনাদের সাথে শেয়ার করব। ছোট্ট একটা ক্যাপসিকাম গাছ, কিন্তু তার মধ্যে প্রত্যেকটা গাছই আমার অনেক ছোট ছোট, কিন্তু সেখানে প্রচুর ক্যাপসিকাম এবং কাঁচামরিচ বা বেল পেপার সব মিক্সড হয়ে গেছে। সেগুলোর মধ্যে প্রচুর ফুল এসেছে। ভাবলাম যে যেহেতু এত ছোট ছোট পটে এত ফুল এসেছে, এগুলোকে একটু যত্ন করা প্রয়োজন। আশা করি আপনাদের কাছে আমার আজকে, যারা বেল পেপার লাগিয়েছেন এবং যারা গার্ডেনিং ভালোবাসেন তাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। এখানে দেখাই যাচ্ছে মাশাল্লাহ প্রচুর ফুল। এখন যদি এই গাছটাকে ঠিক সেইভাবে খাবার দেওয়া না যায়, তবে কিন্তু ফুলগুলো ঝরে যাবে। কিছু কিছু ক্যাপসিকাম হবে এবং ক্যাপসিকামগুলো অপুষ্টিতে কালো হয়ে যাবে অথবা একদম ছোট হয়ে থাকবে। এগুলোকে যদি একটু যত্ন করা যায়, তবে কিন্তু অনেক বড় বড় ক্যাপসিকাম হয়ে যাবে। আমি এখানে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কীভাবে কাঁচামরিচের ছোট পটে লাগিয়েও খুবই হেলদিভাবে বড় করা যায়, যা আমার চ্যানেলে আমি আগে শেয়ার করেছি। এগুলোর প্রত্যেকটার পটেরই কিন্তু নিচে দিয়ে হোলটাকে আমি কেটে দিয়েছি। এতে যেটা সুবিধা সেটা হচ্ছে শিকড়গুলো নিচে চলে যাবে এবং আমার গাছটার মধ্যেও আমি পরিমাণ মতো খাবার দিতে পারবো। আর যদি মাটিতে লাগাতাম, দেখা যায় যে প্রত্যেকটা গাছের মধ্যেই সেভাবে আসলে খাবার দেওয়া সম্ভব হয়ে ওঠে না। এখানে প্রচুর আগাছা ছিল, সেগুলোকেও আমি পরিষ্কার করে নিয়েছি। সেই সাথে প্রত্যেকটা টবের মাটি নিচে নেমে গেছে। যখন গাছটা উপর দিকে বড় হচ্ছে বা প্রচুর ফুল আসা শুরু করেছে, তখন এখানে প্রত্যেকটা মাটি দিয়ে ভরে দিতে হবে এবং একটু খুঁচিয়ে দিচ্ছি। একটু শক্ত হয়ে গেছে, আসলে অনেক দিন বৃষ্টি, তারপরে ঠিক তেমনভাবে প্রত্যেকটা গাছের যত্ন করাও সম্ভব হয়ে ওঠে না। তাই আজকে ভাবলাম যে ক্যাপসিকাম এবং কাঁচামরিচ গাছগুলোতে কিছুটা খাবার দিতেই হবে। আর যদি নেক্সট উইক থেকে আল্লাহ চায় তো আমাদের ওয়েদারটা যদি ভালো হয়ে যায়, তবে অবশ্যই প্রচুর ফুল এবং ফল আমরা পাব। ফুলগুলো যেন ঝরে না যায় সেটার দিকেই খেয়াল রাখতে হবে, এবং ওয়েদারটা ভালো হওয়া পর্যন্ত অ্যাটলিস্ট আমাদের গাছগুলোকে ঠিক একইভাবে যত্ন করে যেতে হবে। এখানে দেখাই যাচ্ছে প্রত্যেকটা গাছেই আমি ঠিক তেমনভাবে আসলে যত্ন করিনি। যে যত্নটুকু করেছি সেটা হচ্ছে প্রত্যেকটা গাছে যখনই সময় পেয়েছি বা গাছে পানি দেওয়ার পাশাপাশি লিকুইড সারটা ব্যবহার করেছি মাশাল্লাহ। তারপরও প্রত্যেকটা গাছেই কিন্তু কাঁচামরিচ আসা শুরু করেছে, খুবই ছোট ছোট পট, এবং সেগুলোকে একটু যদি যত্ন করা যায় আবার হয়তো 7 দিন পরে দেখা যাবে যে অনেক হেলদিভাবে বেড়ে উঠছে। আর এখান থেকে আমার একটা ক্রোজেট গাছ বেরিয়েছে, মহা বিশাল আর কি বড়, যে এতটাই হেলদি এবং এক একটা পাতা মনে হচ্ছে একটা বড় ছাতার সমান। এটার ফলে আমার মরিচ গাছগুলো একটু ছায়ার মধ্যে পড়ে গেছে। এটাকেও আমি একটু কেটে দেব যেন মরিচ গাছগুলো ঠিক মতো আলো আসতে পারে। এখানে থেকে একটু কেটে দিয়েছি এবং প্রত্যেকটা, এটা একটা পট একটু বেশি ছোট, যদিও আমি এখান থেকে পুরোটাই হোল করা, এটাকে আমি খুলে, প্রচুর কাঁচামরিচ আসা শুরু করেছে, আমি এটাকে খুলে এখানে ঢেলে দেব। এটা যদিও মাটিতে দিলে কাঁচামরিচ গাছগুলো কিন্তু ঠান্ডায় নষ্ট হয়ে যায়, কিন্তু তারপর কোনো সমস্যা নেই, যেহেতু রুটগুলো অনেক হেলদিভাবে স্ট্রংলি বেড়ে উঠেছে। সেজন্যই এখন যদি আমি এটা মাটিতে দিয়ে দিই, ঠিক তেমনভাবে রুটগুলো নষ্ট হবে না। আর সামনে তো ওয়েদারটা ভালো হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। এখানে আমি কিছু ফিশ ব্লাড অ্যান্ড বোন দিয়ে এভাবে টপটাকে পুরোটাই বসিয়ে দিলাম এবং এভাবে একটু ঢেকে দিচ্ছি। প্রচুর পাতা, এগুলোও কাটার প্রয়োজন রয়েছে। এখানে ছোট ছোট ফুল, কুঁড়ি প্রত্যেকটা গাছের মধ্যেই প্রচুর কুঁড়ি এসেছে, এখানেও তাই।
এভাবে হোল করা রয়েছে প্রত্যেকটা কন্টেনারে, যদিও ছোট পট, এর ফলে শিকড়গুলো একেবারে মাটির গভীরে যেয়ে গাছটাকে বড় করতে পারবে। আমার জায়গার অভাবের কারণেই আমি এভাবে দিয়েছিলাম, এবং আসলে জায়গার চেয়েও বড় ব্যাপার হচ্ছে আমি প্রত্যেকটা গাছকে ঠিক তেমনভাবে খাবার দিতে পারছিলাম না। একটা কন্টেনারে থাকলে প্রত্যেকটা গাছকেই কিন্তু লিমিটেডভাবে খাবার দেওয়া যায়, আর সেজন্যই এভাবে হোল করে প্রত্যেকটা টপকি করে দিয়েছিলাম। এর ফলে এই ছোটো ছোটো পট কিন্তু প্রচুর মরিচ এবং পাতা সেই সাথে হেলদিভাবেই বেড়ে উঠেছে। এভাবে একটু খুঁচিয়ে খুঁচিয়ে দিতে হবে। তারপরে প্রত্যেকটা গাছের মধ্যেই আমি ফিশ, ব্লাড অ্যান্ড বোন, তারপরে যদি কারো চা পাতা থাকে, তারপর প্রত্যেক সপ্তাহে ঘুরিয়ে ঘুরিয়ে আমি খাবার দেওয়া পছন্দ করি। এতে দেখেছি গাছগুলোর মধ্যে কোনো পুষ্টির অভাব হয় না। আজকে যেমন এক্সেল দেইনি, ইচ্ছে করলে এক্সেলটা গুঁড়োটা দেওয়া যেতে পারে। কলার খোসার ভেজানো পানি, যখন প্রত্যেকটা গাছে ফুল ফল আসে তখন কলার পানিটা দিলে খোসা ভেজানো পানিটা খুব হেল্পফুল হয় এবং ফুলগুলো ঝরে পড়া থেকে রোধ করে। সেই সাথে টমেটো ফিড যেটা রয়েছে সেটা আমরা কাঁচামরিচে যদি দেই সেটাও খুবই উপকারী। টমেটো ফুডটা পানির সাথে মিশিয়ে এবং মিরাকেল গ্রোটাও যদি পানির সাথে মিশিয়ে দেওয়া যায় তখন কিন্তু গাছগুলো খুবই হেলদিভাবে তার ফুলগুলোকে ফলে রূপান্তরিত করতে পারে। এখানে আমি আজকে কিছু আবার লিকুইড দিচ্ছি আমার যে কম্পোস্ট সারগুলো রয়েছে সেটা থেকে একটু পানি মিশিয়ে দিয়েছি, আর পানিটা বেশি ঘন হয়ে যায় যখন কম্পোস্ট সারটা, সেটার মধ্যে একটু পানি মিশিয়ে এভাবে গাছের মধ্যে দিলে গাছগুলো খুবই সতেজভাবে বেড়ে ওঠে। কারণ এই কম্পোস্টটার মধ্যে আমি যেটা ঘরের শাকসবজি সমস্ত কিছু আবর্জনাগুলোকে পচিয়ে পানিটা করি সেটার মধ্যে আসলে সব মিক্স থাকে, সেটার জন্যই সব কিছু এখানে থাকাতে গাছগুলো খুবই সতেজভাবে বেড়ে ওঠে। সেই সাথে চেষ্টা করেছি পাতাগুলোকে কেটে দিতে। আশা করি আরও এক সপ্তাহের মধ্যে আমার গাছগুলোতে যে ফুলগুলি এসেছে সেগুলোও বড় হয়ে যাবে এবং আপনাদের সাথে আবার শেয়ার করতে পারবো। এভাবে করে যত্ন নিলে এই অল্প সময় বাকি আছে আমাদের সামারের, আশা করি গাছগুলোতে আরও বেশি ফুল এবং ফল আসবে। এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের সাথে ক্যাপসিকামের ভিডিওটি শেয়ার করলাম এবং সেই সাথে কিছু কাঁচামরিচও এখানে রয়েছে। আপনাদের আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইকস, কমেন্ট শেয়ার করবেন প্লিজ। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।